হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াই ডিগল ওয়ান বন্ধুরা তোমরা জানো যে কোভিড নাইন্টিন ভাইরাস মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন করে ভলেন্টিয়ার নিয়োগ করছে যে অনেকে জানতে চাচ্ছিল যে মোবাইলের মাধ্যমে ঘরে বসে কীভাবে এটার ফর্ম ফিল আপ করা যায় তা আমরা প্রসেসটা সুন্দরভাবে জানিয়ে দেবো তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো তা বন্ধুরা তোমরা যারা এই ফর্মটা প্রিন্ট আউট করতে পারবে না তারা এই ফর্মটা যেভাবে আছে সে ঠিক সেইভাবে তোমরা ঘরে একটা সাদা কাগজের মাধ্যমে মধ্যে আর কি এইভাবে লিখে নেবে তা এখানে ফর্ম ফিল আপটা একদম ইজি রয়েছে তোমরা অবশ্য সবাই পারবে তাও একবার হালকাভাবে বলে দিচ্ছি এখানে নাম লিখবে তারপর তোমার অ্যাড্রেসটা ফুলভাবে দেবে মোবাইল নম্বর দেবে ইমেল আইডি দেবে ডেট অফ বার্থ দেবে কারেন্টলি ওয়ার্কিং অ্যাট তুমি বর্তমানে কোনো কাজ করো নাকি সেটা উল্লেখ করবে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা দেবে না থাকলে নাই এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার কি রয়েছে দেবে এরপর তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে কত সালে পাশ করেছো ফ্রম কোথার থেকে পাস করে সেই বোর্ডটার নাম উল্লেখ করবে এবার প্লেস অফ ডিউটি তুমি কোন এলাকায় ডিউটি করতে চাও এখানে উল্লেখ করে দেবে কেমন এরপর সিগনেচার অফ অ্যাপ্লিক তোমার এখানে সিগনেচার দেবে এরপর নেম এখানে নাম লিখবে তারপর ডেজিগনেশান এখানে কিছু না লিখলেও হবে এটা এইভাবে তোমরা লিখলে লেখার পর তোমরা যদি এটা চাও পিডিএফ করতে তাও করতে পারো আর পিডিএফ যদি নাও করো তাও কিন্তু হবে তোমরা এটা এরপর ফটো তুলে নেবে আর পিডিএফ যদি করতে চাও ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে ফটো থেকে কিভাবে পিডিএফ তৈরি করা যায় স্ক্যান করে তোমরা সেইভাবে ভিডিও প্রচুর রয়েছে দেখে নেবে আর যদি নাও করো কিন্তু ফটো তুলিও কিন্তু তাওয়া যাবে এবার দেখব কিভাবে আমরা ইমেলে পাঠাবো কেমন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন ইমেলে চলে আসি এখানে দেখতে পাচ্ছ কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার্স ডট অ্যাট রেট জিমেল ডট কম এই ইমেলে পাঠাই পাঠাতে হবে আর আমার এই ইমেল অ্যাড্রেস এরপর দেখো এখানে সাবজেক্ট লিখতে বলছে অ্যাপ্লিকেশন ফ্রম কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার্স এখানে এটা লিখবে তারপর এখানে তোমরা যাবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো সংযুক্ত যেহেতু আমি এটা বাংলা ভার্সন করেছি এখানে সংযুক্তর এখানে আমি ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর আমরা আমার ফাইল ম্যানেজার চলে যাব এরপর দেখো আমি যেহেতু এটা স্ক্যানার মাধ্যমে আমার ডকুমেন্টসটা পিডিএফ তৈরি করেছি এরপর আমি যাব এই পিডিএফে পিডিএফে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এরপর এই পিডিএফ আমি মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং সাথে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ করে নিয়েছি এটা আমি ক্লিক করলাম করার পর সম্পূর্ণ করলাম করার পর তোমরা দেখতে পাচ্ছো এখানে দুটা পিডিএফ হয়ে গেলো এখন এখানে এই দেখতে পাচ্ছ পাঠান আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর চলে যাবে যেহেতু আমি অলরেডি এটা পাঠিয়ে দিয়েছি তাই আমি আর পাঠাবো না তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করবে Thanks for watching and thank you.